সাক্ষাৎকার তালিকা তৈরি সবে চলছে, কেবল হচ্ছে না রোহিঙ্গা প্রত্যাবাসন। আর ধীর গতির সেই প্রক্রিয়ায় নতুন সংযুক্তি মিয়ানমারের প্রতিনিধি দলের বাংলাদেশ সফর। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সাক্ষাৎকার ও তথ্যের পূর্ণাঙ্গ যাচাই বাছাই শেষে এই দলটি ঠিক করবে তালিকা থেকে বাদ পড়া রোহিঙ্গাদের প্রত্যাবাসনের রোডম্যাপ। রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ। আন্তর্জাতিক চাপে মিয়ানমার সরকার তাদের ফিরিয়ে নিতে 2017 সালের শেষের দিকে বাংলাদেশের সঙ্গে চুক্তি করলেও প্রত্যাবাসন আর শুরু হয়নি। 2019 সালে দুই দফা প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হলেও তা আলোর মুখ দেখেনি। রোহিঙ্গাদের প্রত্যাবাসনের চেষ্টায় থামিয়ে রাখেনি বাংলাদেশ। প্রত্যাবাসন প্রক্রিয়ার প্রস্তুতির অংশ হিসেবে রোহিঙ্গাদের সঙ্গে সাক্ষাৎ করতে কক্সবাজারের টেকনাফে এখন মিয়ানমারের প্রতিনিধি দল। প্রত্যাবাসনের তালিকায় বাদ পড়া রোহিঙ্গাদের তথ্য যাচাই বাছাই শুরু করেছে তারা। সাক্ষাৎকার এবং তথ্যের পূর্ণাঙ্গ যাচাই বাছাই শেষে এই দলটি ঠিক করবে তালিকা থেকে বাদ পড়া 450 রোহিঙ্গাদের প্রত্যাবাসনের রোডম্যাপ। এই রোহিঙ্গা সমস্যাটি একটি রাজনৈতিক এবং মানবিক সমস্যা, যার সৃষ্টি এবং সমাধান একমাত্র মিয়ানমারেই নিহিত। তাই চলমান সাক্ষাৎকার এবং প্রত্যাবাসনের ক্ষেত্রেও আমরা আশা রাখছি যে এই সমস্যাটি সমাধান সম্ভব হবে এই সাক্ষাৎকারের মাধ্যমে। এক্ষেত্রে নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীকে প্রাধান্য নয়, বরং বাংলাদেশ প্রত্যেক রোহিঙ্গার সুষ্ঠু টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে রোহিঙ্গা সংকটের সমাধান নিশ্চিত করতে চায় বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। কোনো প্রকার ধর্মীয় প্রাধান্য বা বৈষম্য না করে আমরা যাতে তাদেরকে, সকল রোহিঙ্গাকেই আমরা যাতে স্বেচ্ছায় এবং নিরাপদে টেকসইভাবে তাদের নিজ দেশে ফেরত পাঠাতে পারি, সেই বিষয়ে কিন্তু আমরা আগ্রহী। এদিকে রোহিঙ্গা ক্যাম্পে সম্প্রতি দুই নেতা খুনের ঘটনায় নিরাপত্তা পরিস্থিতি বেশ ঘোলাটে বলেও মনে করা হচ্ছে। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।